পাহাড়ি ঢলে চলতি মৌসুমে তিস্তার পানি কয়েক দফা বাড়ায় চতুর্থবারের মতো বন্যা কবলিত হয়েছে উত্তরের জেলা লালমনিরহাট। সবশেষ গেল সপ্তাহে হঠাৎ পানি বেড়ে ডুবে যায় চার উপজেলার নির্মাঞ্চল। সম্প্রতি পানি কমলেও আবারও ভাঙন দেখা দিয়েছে তিস্তায়। ভাঙনে জেলা সদর ও আদিতমারী উপজেলার ১০টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ফসলের ক্ষেত, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে চলে গেছে। এতে বসত ভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকে। কেউ কেউ বাড়িঘর সরিয়ে নিচ্ছেন অন্যত্র। ভাঙন রোধে তিস্তার পাড়ে স্থায়ী বাঁধ চান তারা। তিস্তা নদীর বাম তীরে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পদ্মায় পানি বাড়ার সাথে সাথে তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ির দোলদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে। গেল এক সপ্তাহে অন্তত ৫০ বিঘা ফসলি জমি বিলীন হয়ে গেছে। একই সাথে ভাঙনের মুখে পড়েছে দোলদিয়ার ৫ নম্বর ফেরিঘাট। ঝুঁকিতে রয়েছে লঞ্চঘাট সহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মুন্সীগঞ্জে বাংলাবাজার ইউনিয়নে পদ্মা তীরবর্তী ৩টি গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে ভিটামাটি হারিয়ে দিশেহারা অন্তত ২০০ পরিবার। আমি গড়বাড়া হারাই হয়েছি। প্রতিনিয়তই প্রতি বছরই আমরা এই ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। তুরাগ নদের ভাঙনের কবলে পড়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কয়েকটি গ্রামের ফসলি জমি ও ঘরবাড়ি। এরই মধ্যে নদে চলে গেছে তুরাগপাড়ের বহু ঘরবাড়ি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।